হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একাধিক ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা স্কুলের পড়ুয়া রয়েছো, তোমাদের 12ই ফেব্রুয়ারি থেকে স্কুল খুলতে চলেছে। অ্যাকচুয়ালি 12ই ফেব্রুয়ারিতে স্কুল খোলা নিয়ে একাধিক সমস্যা রয়েছে এবং স্টুডেন্টদের ক্ষেত্রে কতটা সেফ সেটা নিয়ে বিস্তারিত তো আলোচনা করবই। তার সাথে যারা মাদ্রাসার স্টুডেন্ট রয়েছো এবং যারা অ্যাকচুয়ালি ক্লাস টেনে এই মুহূর্তে পড়ছো, 2021-এ মাধ্যমিক দেবে, তাদের ক্ষেত্রেও কি স্কুল খোলা হবে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করার সাথে সাথে যারা কলেজের স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে, অফলাইনে যদি কলেজ শুরু হয় সেক্ষেত্রে কি অনলাইনে সেমিস্টারগুলোর এক্সাম হবে না অফলাইনে হবে, এছাড়া তোমাদের যে এই সেমিস্টারগুলো রয়েছে এই সেমিস্টারগুলোর অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল পরীক্ষার কি হবে, সেটা কি হবে না পরবর্তী সময়ে নেওয়া হবে, সেই সমস্ত কিছু নিয়ে স্কুল কলেজের ডিটেলসে আলোচনা করব। তো সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্কুল মাদ্রাসা বা কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা জানতে পারবে তোমাদের স্কুল কলেজ মাদ্রাসা খোলা নিয়ে একাধিক ইম্পর্টেন্ট নিউজ সম্বন্ধে। আর এখনও পর্যন্ত ভিডিওটি লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। আর ভিডিও শুরুতে তোমাদের সকলকে সুসংবাদ জানাবো এবং অভিনন্দন জানাবো, কারণ আমাদের যে পরিবার সেই পরিবারকে কিন্তু একটি অথেন্টিক টিক মার্ক দেওয়া হয়েছে এ অ্যাকচুয়ালি গুগলের পক্ষ থেকে, ইউটিউবের পক্ষ থেকে। আমরা একটা জেনুইন ক্রিয়েটর, আমাদের পরিবার একটা জেনুইন পরিবার, সেটা চিহ্নিত করেছে গুগল এবং ইউটিউবের পক্ষ থেকে। সেই কারণে সকলকে অভিনন্দন যে আমরা একটা অথেন্টিক পরিবারে পরিণত হয়েছি এবং আমাদের পরিবার আশা করব আরও বড় হবে, আমরা আরও এগিয়ে যাব। তো আর সবার প্রথমে আমি স্কুল পড়ুয়ারা যারা রয়েছে তাদের জন্য আপডেটগুলো দেব, তারপরে যারা অ্যাকচুয়ালি কলেজের স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে আপডেটগুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথম যে বিষয়টি, তোমাদের স্কুল কিন্তু 12ই ফেব্রুয়ারি খুলতে চলেছে। শুধু স্কুল না, মাদ্রাসার যে সকল স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু 12ই ফেব্রুয়ারি থেকেই মাদ্রাসাও খুলতে চলেছে। স্কুল মাদ্রাসা উভয়েই কিন্তু একই সাথে 12ই ফেব্রুয়ারি থেকে খুলতে চলেছে। এবং যেটা তোমাদের প্রত্যেককে জানিয়ে দিয়েছিলাম, স্কুলে যাওয়ার আগে কিন্তু প্রত্যেকেই অভিভাবকের অনুমতিপত্র নিয়েই স্কুলে যাবে। কোনো কোনো স্কুল 10 তারিখের মধ্যে জমা দিতে বলছে, কোনো স্কুল এখনও পর্যন্ত বলেনি, কিন্তু অভিভাবকের অনুমতিপত্র নিয়েই কিন্তু স্কুলে যাবে, না হলে কিন্তু তোমাদের ঢুকতে দেবে না স্কুলে। সেই কারণে অবশ্যই স্কুলের সাথে আগে কন্ট্যাক্ট করে নেবে, এই বিষয়টি জেনে নেবে ভালো করে, তারপরেই কিন্তু স্কুলে যাওয়ার পদক্ষেপ নেবে। আর স্কুল তো 12ই ফেব্রুয়ারি থেকে খুলছে, তোমরা অনেকেই স্কুল যাবে, কিন্তু এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা সমস্যায় পড়ছে এবং অনেক স্টুডেন্টরা পড়ুয়ারা অ্যাকচুয়ালি স্কুলে যেতে পারবে না। কারণ কি, বিভিন্ন সমস্যা রয়েছে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় এরকম রয়েছে, কোভিডের পরিস্থিতির জন্য এখনও পর্যন্ত যাতায়াত প্রক্রিয়া কিন্তু অতটা পরিমাণ স্বাভাবিক হয়নি। সেই কারণে যাতায়াতে তো যাদের দূরে স্কুল রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। এছাড়া স্কুলের যে হোস্টেলগুলো রয়েছে সেই হোস্টেলগুলো যে খুলে যাবে বা খুলে দিতে পারবে সে নিয়ে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট নির্দেশিকা নেই এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকেও কিন্তু হোস্টেল খোলার ব্যাপারে এ কোনো এরকম স্পষ্ট নির্দেশিকা নেই। সেক্ষেত্রে এ স্কুল খুলে গেলেও স্কুলের হোস্টেলগুলো কিন্তু অধিকাংশ স্কুলই এই মুহূর্তে খুলছে না। সেই কারণে অনেক পড়ুয়া যারা দূর থেকে এসে হোস্টেলে থেকে পড়াশোনা করে, স্কুল করে, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এখনও পর্যন্ত স্কুল খুলছে না। এছাড়া অনেক এরকম স্কুল রয়েছে যারা কিন্তু রীতিমতো হোস্টেল খুলে দিচ্ছে, যেমন দক্ষিণ চব্বিশ পরগনায় কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন যে তাদের হোস্টেল, স্কুলের হোস্টেল পুরো সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে, কারণ অভিভাবকরাও চাইছে এই মুহূর্তে হোস্টেল খুলে যাতে পঠন পাঠন শুরু করা হয়, অভিভাবকদের অনুমতি নিয়েই কিন্তু খোলা হচ্ছে স্কুল এরকম। এবং তিনি জানান যে অন্য সময় যেরকম স্কুল হোস্টেল 1000 জন পড়ুয়াদের নিয়ে চালু হয়, কিন্তু এই সময় যেহেতু প্রত্যেক স্টুডেন্টদের স্কুল হচ্ছে না সেই কারণে প্রত্যেক পড়ুয়ারা অ্যাকচুয়ালি হোস্টেলের থেকে পড়াশোনা করছে না। 1000 জনের মধ্যে মাত্র 400 জনকে নিয়েই অ্যাকচুয়ালি হোস্টেল চালু হচ্ছে, সেই কারণে 6 মিটারের দূরত্ব বা কোভিড বিধি মেনেই কিন্তু পড়ুয়াদের হোস্টেল চালু হচ্ছে। তো কিছু কিছু স্কুল কিন্তু এইরকমভাবে নিজেদের মতন করে হোস্টেল খুলে দিচ্ছে, অনেক এরকম স্কুল আছে যারা সরাসরি নির্দেশিকা না পাওয়ায় কিন্তু এখনও পর্যন্ত হোস্টেল খুলছে না। তাই জন্য অনেক পড়ুয়াদের ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত স্কুলের দরজা বন্ধ রয়েছে যারা হোস্টেল থেকে পড়াশোনা করছে। যেহেতু 11 মাস ধরে স্কুল বন্ধ, অনেকেই কিন্তু 12ই ফেব্রুয়ারি থেকে স্কুল যাবে, সেক্ষেত্রে তোমাদের একটু আমি ব্যাপারটা জানিয়ে রাখি। কেরলে কিন্তু 2টি স্কুল এরকম পুরোপুরি করোনা পজিটিভ দেখা গেছে এবং বহু স্টুডেন্ট কিন্তু করোনা পজিটিভ পাওয়া গেছে, এবং স্বাস্থ্য দপ্তর বলছে এই মুহূর্তে দেশের এরকম পরিস্থিতি আসেনি, নতুন কোভিডের আবির্ভাব ঘটেছে। সেই কারণে কিন্তু তোমাদের প্রত্যেককে বলবো,
কোভিডের প্রোটোকল মেনেই স্কুলে যাবে, মাস্ক স্যানিটাইজার ছাড়া কিন্তু কোনো মতেই স্কুল যাবে না, কারণ রাজ্য সরকার অনুমতি দিলেও নিজের ব্যক্তিগতভাবে নিজে কিন্তু নিজের দায়িত্ব পালন করবে। দেখা গেছে কেরল রাজ্যে 200 জন স্টুডেন্ট দুটো স্কুলে টোটাল পজিটিভ হয়েছে এবং 149 জন স্টুডেন্ট দশম শ্রেণীর এবং আরও 73 জন স্টুডেন্ট প্রায় অন্যান্য ক্লাসে টোটাল সংক্রমণ হয়েছে এবং 72 জন অ্যাকচুয়ালি শিক্ষক ও দুটি স্কুল মিলিয়ে করোনায় আক্রান্ত হয়েছে। সেই কারণে কিন্তু তোমাদের প্রত্যেককে সতর্ক করছি, কাউকে বারণ করছি না স্কুলে যেতে, কিন্তু তোমরা নিজেদের দায়িত্বটা নিজেরা জানো। আমি চাই না তোমাদের শিক্ষার নিতে গিয়ে তোমরা নিজেরা অসুস্থ হয়ে পড়ো, তোমাদের এর কোনো সমস্যা দেখা দিক। পড়াশোনা তো অবশ্যই দরকার, শিক্ষা তো অবশ্যই দরকার, কিন্তু তার আগে স্বাস্থ্য, এটা আমার ধারণা। তোমাদের কী ধারণা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিও এবং কারা 12 ফেব্রুয়ারি থেকে স্কুলে যাওয়ার পদক্ষেপ নিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এর পরবর্তী আপডেট হচ্ছে কলেজের স্টুডেন্টদের নিয়ে। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো তোমাদের এর কলেজের যে সেমিস্টারের পরীক্ষা আছে সেগুলো অনলাইন হবে না অফলাইন হবে, যদি অফলাইনে ক্লাস শুরু হয়ে যায় সেক্ষেত্রে কি অনলাইন হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেটা নিয়ে তো বলবই। তার আগে বলে রাখি তোমাদের যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে, অনেকে জিজ্ঞাসা করছো, আমি আগেও একবার বলে দিয়েছিলাম, তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো রয়েছে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার বা অড সেমিস্টারের যে রয়েছে, সেই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো কিন্তু এইবার নেওয়া হবে না, কারণ প্র্যাকটিক্যাল অনলাইনে সম্ভব নয়। পরবর্তী যে তোমাদের সেমিস্টার রয়েছে, যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তারা সেকেন্ড সেমিস্টারে উঠবে, ফার্স্ট সেমিস্টারের যে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং সেকেন্ড সেমিস্টারের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে সেই দুটো কিন্তু তোমাদের একসাথে নিয়ে নেওয়া হবে। মানে বুঝতেই পারছো তোমরা যে যে সেমিস্টারে পড়ছো তার পরবর্তী সেমিস্টারে গিয়ে তোমাদের যে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো কিন্তু নিয়ে নেওয়া হবে, এই সেমিস্টারে তোমাদের নেওয়া হবে না। তো এখন কথা হচ্ছে বিভিন্ন জায়গার থেকে প্রশ্ন উঠছে এই মুহূর্তে কলেজও খুলে দেওয়া হোক, স্কুল খুলে দেওয়া হয়েছে, এবং তোমাদের এক্ষেত্রে বলে রাখি বিভিন্ন সরকার বিভিন্নভাবে এক্সপ্লেন করেছে যে এই মুহূর্তে রাজ্যে কলেজ খোলা যাবে না, কেন বহু দূর থেকে স্টুডেন্টরা কলেজে আসে। কিন্তু একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, কলেজ খোলা কেন কাদের ক্ষেত্রে একান্তই প্রয়োজন, যারা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট রয়েছে তারা ভবিষ্যতে কী হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস নিয়ে কাজ করবে এবং তাদের বেশিরভাগটাই প্র্যাকটিক্যাল ক্লাস হয়, আর অনলাইনে প্র্যাকটিক্যাল ক্লাস করা কিন্তু সেরকমভাবে সম্ভব নয়। সেই কারণে কিন্তু কলেজের যারা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট রয়েছে বা এই প্র্যাকটিক্যালমূলক যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলোকে খুলে দেওয়া কিন্তু আবশ্যিক, কারণ তারা তাদের কোনো দিনই যে আগের যে ফার্স্ট সেমিস্টারের যে বিষয়গুলো প্র্যাকটিক্যাল সেটা পরে একসাথে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করা কিন্তু অতটা সম্ভব নয়, কারণ অনেকটাই তারা হয়তো পিছিয়ে পড়বে। এবং শুধুমাত্র আমরা জানি যারা গবেষণা করছে তাদের জন্যই কলেজ বা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে গবেষক স্টুডেন্টদের জন্য, বাদবাকি কোনো স্টুডেন্টের জন্যই এখনও পর্যন্ত কলেজ খোলার নির্দেশিকা আসেনি। যদিও তোমাদের অফলাইনে ক্লাস হয় সেক্ষেত্রে তোমাদের অনলাইনেই এক্সাম হবে, কেন তোমরা আন্দোলন করেছো, তোমাদের আন্দোলনের ভিত্তিতেই কিন্তু এই বিষয়টি রাখা হয়েছে, কারণ তোমাদের এর আমার মনে হয় যাদের প্র্যাকটিক্যাল বিষয়গুলো আছে সেই প্র্যাকটিক্যাল বিষয়গুলোর জন্য এই মুহূর্তে স্টুডেন্টদের এর অ্যাকচুয়ালি ক্যারিয়ারের কথা বা ভবিষ্যতের কথা চিন্তা করে এ সমস্ত প্রোটোকল মেনে গ্রুপ গ্রুপে যারা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট রয়েছে তাদের অ্যাকচুয়ালি কলেজ খোলা হোক, ও কারণ তাদের পরবর্তীকালে যেন কোনো অসুবিধা না হয়। এবং পরীক্ষা যেটা সেটা তোমাদের অনলাইনেই হবে অফলাইনে নয়, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার যে অড সেমিস্টারগুলো আছে তাদের তোমাদের প্রত্যেকের পরীক্ষা অনলাইনেই হবে। তো এ বিষয়ে তোমাদের মন্তব্য কী, যে ইঞ্জিনিয়ারিং যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কলেজ খোলা উচিত কি উচিত না অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।